বরানগরের উপনির্বাচনেও শান্তনু সেনকে কিন্তু প্রার্থী করলো না তৃণমূল কংগ্রেস। কি কারণে করলো না সেটা দল জানে, দলের সিদ্ধান্ত ছিল ধার্য। আমি দলের একজন কর্মী, দল যা সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্তের উপরে তো কিছু নেই। খারাপ লাগছে না? দেখুন, আমি আবার বলছি, আমি প্রথম দিন থেকে তৃণমূলের অনুগত একজন সৈনিক। আমি যে কথাটা বারবার রিপিট করি, আমি বাম দুর্গে মমতা ব্যানার্জির পতাকা নিয়ে তৃণমূল করেছি, মার খেয়েছি, এবং তৃণমূলের অনুগত সৈনিক হিসেবে কাজ করছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তো সৈনিকদেরও তো মন খারাপ মন ভালো বিষয়টা থাকে। আবার আমি একটা কথা বলি, মানুষ তো, সৈনিকরাও তো মানুষ, তো সৈনিকরা তো রোবট নয়। তাহলে নিশ্চিত করে মানুষের যা যা হতে পারে সেটা সৈনিকের তাইতেই হতে পারে, কিন্তু সৈনিকের দলের প্রতি দায়বদ্ধতা আছে, তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের জন্য কাজ করাটাই আলটিমেটলি সৈনিকের কাজ। বরানগরটা আপনি সেইভাবে চিনতেন না বলেই কি দল আপনাকে করলো না? আপনাকে আমি যদি বলি আপনি বাড়ির পাশের গলিটা চেনেন না, তাহলে সেটা খুব অবিশ্বাস্য নয়? এটা তো কেউ বলছে না। আমি ওখানে জন্মেছি, বড় হয়েছি, স্মৃতিতে থাকি, আমি বরানগর আমার পাশে চিনবো না কেন? আমার 51 বছর বয়স, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করছি, স্মৃতি বরানগর এগুলো সব গায়ে গায়ে লাগানো। আমার যে ওয়ার্ড সেটা শেষ হচ্ছে আর বরানগর শুরু হচ্ছে। বহু বছর ধরে তাদের সবার সাথে আমার যোগাযোগ, দীর্ঘদিন ধরে তাদের সাথে যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ, ব্যক্তিগত যোগাযোগ। তারা বিভিন্ন সময় আমার কাছে আসে বিভিন্ন উপকারে, আমি তাদের পাশে থাকার চেষ্টা করি, সেটা তো একটা রয়েছে, থাকবে। কিন্তু আমি আবার বলছি, দলের সিদ্ধান্ত শেষ কথা, দল যা মনে করেছে ভালো সেটাই করেছে। সে তো দলের সিদ্ধান্ত আপনি মানবেন বা আপনি মেনে চলেন, এটাই তো সাধারণত দেখা যায়। আমরা যেটা দেখলাম যে সায়ন্তিকা যিনি অভিনেত্রী ওখানে প্রার্থী হয়েছেন, তিনি কিছুটা অভিমান করলেন, কারণ তার অভিমান তাকে কেন লোকসভায় দাঁড় করানো হলো না। পরবর্তী ক্ষেত্রে তিনি ঘোষণা করলেন তিনি দলের সঙ্গে নেই, তার অভিমান ভাঙাতেই কি তাকে প্রার্থী করা হলো বরানগরে? হয়তো দুটো তফাত আছে, হয়তো মিস্টার এ বলছে যে আমি অভিমান করেছি, দলের সাথে নেই, আর মিস্টার বি বলেছে হ্যাঁ আমি অভিমান করেছি, কিন্তু আমি আরো বেশি করে দলের জন্য কাজ করব। এবারে এই দুজনের মধ্যে কাকে বেছে নেবে সেটা তো দলের সিদ্ধান্ত, আর আমি দলের সৈনিক, দলের সিদ্ধান্ত মেনে নেব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।